তার অনন্য উদাহরণ খুলনার রবিউল ইসলাম। তার নিজস্ব ভান্ডারে এখন জমা হয়েছে কয়েক হাজার বিদেশি কয়েন আর দেশি বিদেশি ব্যাংক নোট। খুলনার পল্লীমঙ্গল এলাকায় নিজ বাড়িতে গড়ে তোলা রবিউলের সংগ্রহশালা দেখে বিস্মিত হন অনেকেই। বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ব্যতিক্রমী সংগ্রহ রবিউল ইসলামের মৌর্য গুপ্ত থেকে গ্রিক রোমান শখের এই কুড়ানির ঝুড়িতে আছে 6400 ধাতব মুদ্রা। রবিউল তার ভান্ডার আরো সমৃদ্ধ করেছেন দেশি বিদেশি কাগজি নোটে, বাংলাদেশের প্রথম ব্যাংক নোটের নমুনা কিংবা প্রথম সিরিয়ালের নোট। ব্যতিক্রমী সংগ্রহে ভরপুর তার এই সংগ্রহশালা। মোগল আমাদের একটা পয়েন্ট বাবর হুমায়ুন, ওই সময় আমরা যা পড়ে আসছি সেই সময় একটা মুদ্রা আমার হাতের মধ্যে আছে, এটা ফিলিংসটা অন্যরকম। আমাদের দেশে মনে করেন 72 থেকে যখন ব্যাংক নোট, 73 থেকে যখন চালু হয়ে এসেছে তখন এই নোটগুলো বিভিন্ন লোক ব্যবহার করছে, সেগুলো আমি এখন ভালো অবস্থা আমার কাছে সংগ্রহ করতেছি। বিশ্বের সবচেয়ে বড় আর ক্ষুদ্রাকৃতির কাগজি নোট, সোনা রূপার প্রলেপযুক্ত মুদ্রা, পলিমার আর হাইব্রিড পলিমার নোট, এমন বিচিত্র সব সংগ্রহ করতে বেশ কাঠখড় পুড়াতে হয়েছে তাকে। কঠোর পরিশ্রম আর অর্থ খরচের পর দুষ্প্রাপ্য হয়ে উঠেছে তার সংগ্রহশালা। পড়ার ফাঁকে যখনই সুযোগ পাই মামার সাথে এসে আমরা কাজ একসাথে কাজ করি, এক্সিবিশন যেগুলো হয় সেগুলোতে আমরা সহযোগিতা করি, কোনো সংগ্রহের কোনো কিছু কম আছে কিনা সেগুলো নিয়ে আমরা মানে গুগলে সার্চ করে দেখি। তিলে তিলে গড়ে তোলা রবিউলের সংগ্রহ স্বপ্ন দেখে একটি জাদুঘরের। পার্সোনাল একটা জাদুঘর হবে যেখানে আমার আইটেমগুলো আমি সাজিয়ে রাখবো এবং বিভিন্ন ব্যক্তি আসবেন, তারা দেখবেন, তারা অনেক কিছু জানতে পারবেন। মুদ্রা ও ব্যাংক নোট একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। শৌখিন এই সংগ্রাহক সেই সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের মেলবন্ধনের লক্ষ্যে কাজ করতে চান। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।